हेलो बंधुओं को नमस्कार, वेलकम टू माय चैनल हैप्पी लर्निंग। आज मैं क्लास टेन एक्सरसाइज नम्बर 2.2 दु नम्बर अंकबिल कर दीम जीवन एक बारे सहज से इतना चुना कि कैसे तलर जोरक संख्या दूटा क्रमे शून्य बड़ समि माने जोर जी आज आम प्रथम तो शून्य बड़ समि और गुणफल द्वित आम गुणफल हिसाब से धरी प्रत्येक क्षेत्र एक दीघा बहुपद निर्णय कर लगे बुझे इतना दीघा बहुपद माने कि चुना मैं भल्क बुझा दूँ दीघात माने कि यार घात सर्वोच्च घात दुई हब लगे बुझे दीघात दुई आसे मान दीघात बहुपद माने कि यू आम एट पद कम जग वियोग क्या दिले यू आम बहुपद कम एक एकतको बेसि बहु हाँ नबी गोटे बहुपद बुझे दीघात एक पद दुई पद तीन पद माने एक पदर ऊपर बहुपद बुझे बुझा ना बुझा ना इतना प्रथम प्रथम आम कैसे इतना शून्य बड़ समि शून्य कौन शून्य जीवन आम एक्सर मान से इतना एक्सर मान दूटा ऊल पे जीत घाट आस गए एक्सर मान दूटा ऊल पे जिको धरल कि वान और जिरो गति के आम शून्य हम बुझे के वान ऊल के जिरो ऊल बुझे और क्यों ऊल सीट तुम एक नम्बर क्वेश्चन बिल्कुल चाले बुझी पा बुझे सो এতিয়া আমি কি করিম এইখিনি বস্তু এক্সর মান ওয়ান আর জিরো ঠাইত আমি না জানো আমি লম আলফা ইনটু বিটা হয়েছে এইটু লই আমি করিব পারিম হয়েছে আচ্ছা তুমি যদি আলফা বিটা গণ্ডগোল লাগে আলফা বিটাও মই নক হ্যাঁ মই বেলেগ টাইপের কৈ শিকাই আছো একেবারে সহজ একেবারে বুঝি পাবা হয়েছে সূত্র এটা আছে কিন্তু মনে রাখলে একেবারে বুঝি পাবা হয়েছে সো আরম্ভ করো এতিয়া এক্সারসাইজ নম্বর কি আছে আমার 2.2 হয়েছে দুই নম্বর কুয়েশন দুই নম্বর এক কি আছে 1/4 কমা মাইনাস 1 হয়েছে এতিয়া আমি কি করিম চা এই প্রথমটা আমার কি কইছে এটা আমার কি কইছে চা দিয়া আছে ধরেরা দিয়া আছে হয়েছে দিয়া আছে কি দুটা শূন্যর সমষ্টি বা শূন্য বড়র সমষ্টি সমান সমান 1/4 আর শূন্য বড়র গুণফল গুণফল পূরণ হল একই বস্তু মাইনাস ওয়ান হয়েছে এতিয়া আমি কি করিম এই দুইটারে আমি ইয়ার দ্বিঘাত সমীকরণটি উলিয়াম হয়েছে এতেকে দ্বিঘাত সমীকরণটা যেতে আমি বহুপদ নক সমীকরণ কম সমীকরণ মানে সমান সমান থাকি বুঝছে দ্বিঘাত সমীকরণটা হব বা দ্বিঘাত সমীকরণ সমান সমান এটা একটা সূত্র আছে এক্স স্কোয়ার মাইনাস বুঝছে এই সূত্রটা মনে রাখলে মুখস্থ করব লাগবে হ্যাঁ এই সূত্রটা দ্বিঘাত সমীকরণের সূত্র এনেকে উলাব লাগে এক্স স্কোয়ার মাইনাস শূন্য দুটার সমষ্টি শূন্য দুটার সমষ্টি ইন্টু এক্স প্লাস শূন্য দুটার গুণফল ইজি খালি এই সূত্রটা মুখস্থ করলে তোমার হয়ে যাবে অঙ্কটা এতিয়া আমি লিখিম এক্স স্কোয়ার মাইনাস শূন্যটার সমষ্টি কি আছে শূন্যটার সমষ্টি আছে আমার 1/4 1/4 আর এক্সটা ইয়াত লিখি দিয়া হ্যাঁ প্লাস শূন্যটার গুণফল শূন্যটার গুণফল মাইনাস ওয়ান যে দুইটা সিন হয়েছে ব্রেকেট দিয়ে এটা সিনত এবার ভাঙি দিয়া এক্স স্কোয়ার এক এক্স গুণ কি হব এক্স হব তল চারি প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান হয়েছে একবারে ইজি এটা যদি আমি চাও কি হব চা ইয়ার ইয়াত কি হয়ে আছে এক্স স্কোয়ার খালি আছে হ্যাঁ নহয় আর ইয়াত কি হয়ে আছে চারিরে ভাগ হয়ে আছে মানে তলত না থাকে
আমি যেতিয়া দ্বিঘাত সমীকৰণৰ সূত্ৰ লিখিব বা বহুপদ ওলাব তেতিয়া আমি কি ৰুব লাগে এ এক্স স্কুৱাৰ প্লাছ বি এক্স প্লাছ চি হ'ব লাগে, তলত একো থাকিব নালাগে। হৈছে ইয়াত এ এটা সংখ্যা, বি এটা সংখ্যা, চি এটা সংখ্যা হ'ব, হয় নহয়? এ বি হওক, হৈছে মানে তলত থাকিব নালাগে, হৈছে তলত থাকিব যিহেতু নালাগে, গতিকে আমি কি কৰিম চোৱা, এইটো সমান সমান দি শূন্য লিখিব পাৰিম, কাৰণ এইটো সমীকৰণ হৈছে, এইটো যেতিয়া সমীকৰণ কম সমান সমান দি শূন্য লিখিব পাৰিম, হৈছে ইয়াতে সমান সমান দি শূন্য লিখিব পাৰিম, ইয়াত কোনো বেলেগ বস্তু নহয়, হৈছে। চ' এতিয়া এই চাৰিটো আমি কাটিব লাগিব, হ্যাঁ, চাৰিটো তলত লিখা নাযায়, গতিকে আমি কি কৰিম, যিটো তলত থাকে সেইটোৰে গোটেই বস্তু পূৰণ কৰি দিম, হৈছে, বুজিছানে নাই? চাৰিৰে গোটেই বস্তু পূৰণ কৰি দিম, এক্স স্কুৱাৰ মাইনাছ এক্স বাই ফ'ৰ মাইনাছ ওৱান ইকুৱেল জিৰ', ইয়াতো আমি চাৰিৰে পূৰণ কৰি দিম, চাৰিৰে ইয়াত পূৰণ কৰিলে ইয়াকো পূৰণ কৰিব লাগিব, হৈছে। এতিয়া যদি কৰোঁ চাৰি এক্স স্কুৱাৰ গুণ চাৰি এক্স স্কুৱাৰ, চাৰিৰে ইয়াক পূৰণ, হৈছে এক্স বাই ফ'ৰ, চাৰিৰে এইখিনি পূৰণ কৰিলে পূৰণ চাৰি ইয়াত যাব, হৈছে মাইনাছ চাৰি এক গুণ চাৰি আৰু শূন্য চাৰি গুণ শূন্য, গতিকে চাৰি এক্স স্কুৱাৰ গুণ চাৰি এক্স স্কুৱাৰ, চাৰি চাৰি ইয়াত কাটা যাব, হে নহয়, খালি এক্স থাকিব, মাইনাছ এক্স মাইনাছ ফ'ৰ ইকুৱেল, চৰি ফ'ৰ ইকুৱেল জিৰ', এইখিনি বস্তু বুজিছা নে বুজা নাই? একেবাৰে ইজি, হৈছে। যদি তুমি ইয়াৰ পৰা গণ্ডগোল লাগে, যদি তোমাৰ ইয়াৰ পৰা গণ্ডগোল লাগে, মই এটা বেলেগ ধৰণে কৰি দিওঁ, হৈছে, যদি ইয়াৰ পৰা গণ্ডগোল লাগে, ইয়াৰ পৰা এই লাইনটো গণ্ডগোল লাগে, তেনে তুমি এইটো এনেকৈ কৰা, প্ৰশ্নটো লিখি দিওঁ ইয়াত, মই চোৱা কি আছে, এক্স স্কুৱাৰ মাইনাছ এক্স বাই ফ'ৰ মাইনাছ ওৱান ইকুৱেল জিৰ' আছে না, যদি তোমাৰ গণ্ডগোল লাগে তেনেহ'লে এইটো কৰা, নহ'লে সেইটোৱে সহজ আছে, লখাগৌলি, হৈছে চাৰি ইয়াত এক, তলে মনে মনে এক এক, হৈছে লখাগৌলি চাৰি ইয়াত চাৰি থাকিব, একৰে এক চাৰি গুণ চাৰি, গতিকে চাৰিৰে এক্স স্কুৱাৰ পূৰণ কৰিলে চাৰি এক্স স্কুৱাৰ, চাৰি এক গুণ চাৰি এক এক্স গুণ এক্স, হৈছে লখাগুটো জানাই, তাতে মনে মনে এক আছে, এক চাৰি গুণ চাৰি, গতিকে চাৰি এক গুণ চাৰি, হৈছে মনে মনে জিৰ', হৈছে নহয় নাই? এতিয়া ওপৰত যি আছে লিখা ফ'ৰ এক্স স্কুৱাৰ মাইনাছ এক্স মাইনাছ ফ'ৰ, আৰু এই চাৰিটো ইয়াত হৰণ হৈ আছে, এইফালে গ'লে পূৰণ হ'ব, হৈছে ফ'ৰ এক্স স্কুৱাৰ মাইনাছ এক্স মাইনাছ ফ'ৰ ইকুৱেল জিৰ', এইটোৱে ওলাব, হৈছে ইয়াৰ লগত একে ওলাব, যদি এনেকুৱা কৰা, হৈছে, কিন্তু মই এইটো সহজ হিচাপে বুজাই দিছোঁ। চ' এতিয়া এইটো আমাৰ সমীকৰণ, হৈছে দ্বিঘাত সমীকৰণটো এইটো হৈছে, গতিকে আমি বহুপদ লিখিব লাগিব, এতেকে দ্বিঘাত বহুপদ হ'ব, কিমান হ'ব, ফ'ৰ এক্স স্কুৱাৰ মাইনাছ এক্স মাইনাছ ফ'ৰ, ইয়াত জিৰ' নালাগে বহুপদত, হৈছে, যেতিয়া সমীকৰণ কম তেতিয়া সমান সমান জিৰ' দিবা, আৰু যেতিয়া মই বহুপদ কম তেতিয়া জিৰ' নালাগে, দেখত ইজি না, হৈছে। এতিয়া ইয়াৰ পিছৰ অংকটো কৰি দিম, হৈছে, দুই নম্বৰৰ দুই ৰুট টু ওৱান বাই থ্ৰী, হৈছে, এইটো ছেইম নিয়মত কৰা। চ' প্ৰথমে আমি লিখিম কি দিয়া আছে, দিয়া আছে শূন্যবোৰৰ সমষ্টি ৰুট টু শূন্যবোৰৰ, এইটো অলপ স্পীড কৰি যাম হা, তাতে তুমি বুজি পোৱা সোনকালে আৰু টাইম বেছি নালাগে, গুণফল এইখিনি হৈছে, এতেকে বা আমি জানো লিখিলে হ'ল দ্বিঘাত, ইয়াত প্ৰথমে সমীকৰণ লিখিবা, হৈছে, ইয়াত বহুপদ নিলিখিবা কাৰণ শূন্য লিখিব লাগিব, সমীকৰণটো হ'ব কি হ'ব, এক্স স্কুৱাৰ মাইনাছ এক্স স্কুৱাৰ মাইনাছ শূন্য দুটাৰ সমষ্টি, ইয়াত এক্স প্লাছ কি হ'ব, শূন্য দুটাৰ গুণফল, শূন্য দুটাৰ গুণফল সমান সমান জিৰ', হৈছে। চ' আমি ইয়াত এক্স স্কুৱাৰ লিখিম, মাইনাছ শূন্য দুটাৰ সমষ্টি কি আছে, শূন্য দুটাৰ সমষ্টি ৰুট টু এক্স, প্লাছ শূন্যৰ গুণফল কি আছিল, ওৱান বাই
थ्री इक्वेल आमार जिरो जी समीकरण से इतना सतर तीनी आसे तीनी पूरण कर दिया गोटे बिलाक तीनी पूरण कर दिया एक्स स्क्वायर माइनस रूट टू एक्स प्लस वन बाय थ्री इक्वेल जिरो या तो तीनी पूरण दुई फाले करबा लागो बैलेंस न होबो है ना है जदि तुम्हार सो आम बुझा आस बैलेंस न होबो जदि तुम्हार एफाले तीनटा मूर थाके तुम्हार एफाले हिलिबा नि हिलिबो एफाले तीनटा मूर दिब लागिबो তেতিয়াহে সমান সমান হৈ থাকিব হয় না নহয় গতিকে সেইবাবে কি কৰিব লাগিব ইয়াত তিনি পূৰণ দিলে ইয়াতো তিনি দিব লাগিব নহ'লে কম বেছি হ'ব হয় নহয় ডিচবেলেঞ্চ হৈ যাব এইটো চোৱা গতিকে তিনি এক্স স্কুৱেৰ গুণ তিনি এক্স স্কুৱেৰ মাইনাছ তিনি ৰুট টু গুণ তিনি ৰুট টু এক্স প্লাছ ওৱান বাই তিনি তিনি ৰেট পূৰণ কৰিলে তিনি ইয়াত যাব শূন্য তিনি গুণ শূন্য ইয়াত বুজাব লগা একো নাই থ্ৰী এক্স স্কুৱেৰ মাইনাছ থ্ৰী ৰুট টু এক্স তিনি তিনি শেষ এক একে থাকিল প্লাছ ওৱান ইকুৱেল জিৰ' ওলাই গৈছে হয়নে নহয় এতেকে বহুপদ আছে নিৰ্ণয় লিখি দিওঁ আৰু ভাল লাগিব নিৰ্ণয় বহুপদ কি হ'ব থ্ৰী এক্স স্কুৱেৰ মাইনাছ থ্ৰী ৰুট টু এক্স প্লাছ ওৱান ইকুৱেল জিৰ' হৈছে এতিয়া আৰু তোমাৰ গণ্ডগোল নালাগে এইটো অংক গোটেইবিলাক পাৰিবা হৈছে মই অলপ বেলেগ নিয়মত কৰি দিবা হা ইয়াৰ পিছৰবিলাক বেলেগ নিয়মত কৰি দিওঁ যাতে সেই নিয়মটো বুজি লোৱা এতিয়া আমি কৰিম দুই নম্বৰৰ তিনি হৈছে জিৰ' আৰু ৰুট ফাইভ এইটো মই অলপ বেলেগ নিয়মত কৰি দিওঁ সেই নিয়মটো চাই লোৱা হৈছে দিয়া আছে আচ্ছা ইয়াত আমি প্ৰথমে লিখোঁ কি ধৰ কিছুমান টিচাৰে এনেকৈ কৰি দিয়ে সেইবাবে মই এইটো কৰি দি আছোঁ ধৰ দ্বিঘাত সমীকৰণটো সমীকৰণটো কি এ এক্স স্কুৱেৰ প্লাছ বি এক্স প্লাছ চি ইকুৱেল জিৰ' হৈছে তুমি যিকোনো সেইটো কৰিলে হ'ব এইটো কৰিলে হ'ব মই তথাপি এইটো কৰি দিওঁ হৈছে জিৰ' এতিয়া আমি কি কৰিম চ' যদি শূন্য দুটা আলফা আৰু বিটা হয় আলফা আৰু বিটা চাইছোঁ আমি হয়নে নহয় ইজি হ'ব এতেকে সমীকৰণটো হ'ব সমীকৰণটো হ'ব সমীকৰণটো কি হ'ব এক্স স্কুৱেৰ মাইনাছ চেইম শূন্য দুটাৰ সমষ্টি মানে যোগফল হয়নে নহয় এক্স প্লাছ শূন্য দুটাৰ গুণফল হৈছে শূন্যটাৰ সমষ্টি শূন্যটাৰ গুণফল হৈছে চেইম একে নিয়ম এক্স স্কুৱেৰ মাইনাছ শূন্যটাৰ সমষ্টি কি আছে আমাৰ শূন্যটাৰ সমষ্টি আছে আমাৰ জিৰ' চ' জিৰ' এক্স প্লাছ শূন্যটাৰ গুণফল কিমান আছে আমাৰ ৰুট ফাইভ চ' এক্স স্কুৱেৰ জিৰ'ৰ লগে আৰু এক্স পূৰণ কৰিলে নহা হৈ যাব জিৰ' হৈ যাব বাদ দে এইটো ৰুট ফাইভ হৈছে একবাৰ ইজি না অংক এটা ইয়াতে আমি লিখি ল'ব পাৰোঁ এতেকে নিৰ্ণয় বহুপত ইয়াত জিৰ' লিখি লোৱা যিটো এইটো সমীকৰণ আছিল হৈছে এতেকে নিৰ্ণয় বহুপদটো কি হ'ব আমাৰ এক্স স্কুৱেৰ প্লাছ ৰুট ফাইভ হৈছে ইজি এতিয়া চোৱা দুই নম্বৰৰ চাৰি ইয়াত কি কৈছে ওৱান আৰু ওৱান এইটো অলপ বেলেগ নিয়মত কৰি দিওঁ আৰু আচ্ছা বেলেগ নিয়ম নালাগে এইটো হৈছে সেইটো নিয়মতে কৰি দিওঁ হৈছে দিয়া আছে শূন্য দুটাৰ সমষ্টি যিকোনো কৰিলে লক্ষ্মণ্ড সমষ্টি ওৱান হৈছে আৰু শূন্য দুটাৰ গুণফল ওৱান হৈছে এতেকে দ্বিঘাত সমীকৰণটো হ'ব এক্স স্কুৱেৰ মাইনাছ শূন্য দুটাৰ সমষ্টি
এক্স প্লাস শূন্য দুটার গুণফল মানে মান জিরো, বুঝছে? ইজি। তো এতিয়া আমি কি করিম, এক্স স্কোয়ার শূন্যটার সমষ্টি কি আছিল ওয়ান, এইফালে আমার এক্স প্লাস শূন্যটার গুণফল কি আছিল ওয়ান, মানে মান জিরো। সো এক্স স্কোয়ার এক, এক্স গুণ কিমান হব, একর লগত যি কোনো বস্তু পূরণ করলে সেইটো বস্তুই হয়ে যায়, এক্সে হব, মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো, বুঝছে? এতেকে নির্ণয় বহুপদ, নির্ণয় বহুপদ কি হব আমার, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, বুঝছে? তিন নম্বরটো আকৌ বেলেগ নিয়মত করে দিম, বুঝছে? তিন নম্বরটো আকৌ বেলেগ নিয়মত, তিন নম্বর নহয় দুই নম্বরের পাঁচ, দুই নম্বরের পাঁচটো একটু বেলেগ নিয়মত মাইনাস ওয়ান বাই ফোর আর ওয়ান বাই ফোর, বুঝছে? গতি আমি লিখিম দিয়া আছে, এটা আরো বেলেগ নিয়ম, তুমি যে কোনো একটা নিয়ম করবা পারা, তিনটা নিয়ম শিখাই দিছো, দিয়া আছে শূন্য বড়র সমষ্টি সমান কি দিয়া আছে মাইনাস ওয়ান বাই ফোর, বুঝছে? আর অল্প গ্যাপ রাখি, শূন্য বড়র গুণফল ওয়ান বাই ফোর, বুঝছে? এতিয়া চোৱা, শূন্য বড়র সমষ্টি আমি কেনেকৈ লিখো, যে মাইনাস শূন্য বড়র সমষ্টি মানে কি, আমি আগতে পড়িছো শূন্য বড়র সমষ্টি কেনেকৈ লিখে, সমষ্টি বোলা সূত্র, শূন্য বড়র সমষ্টি যেতিয়া আহে কি হয়, ওপৰত আহে আমার মাইনাস এক্সর হক, বুঝছে? আর তলত আহে এক্স স্কোয়ার হক, হ্যাঁ নহয়? আর ইফালে আহিব এই শূন্য গুণফল, গুণফল মানে কি আহিব, গুণফল আহিব ওপৰত আহিব ধ্রুবক, তলত আহিব এক্স স্কোয়ার হক, বুঝছে? ইজি না? গতি এই এক্স স্কোয়ার একে আছে না, চারি সাইড একে আছে, গতি লিখি দিয়ে এক্স স্কোয়ার হক, এক্স স্কোয়ারর হক, ইয়াতে তুমি লিখি দিব পারা এক্স স্কোয়ারর হক, বুঝছে? এটা ওপৰত যি আছে লিখি দিয়া, এইটো মাইনাসটো লিখিব লাগিব, মাইনাসটো মাইনাস লিখিব, আর এই একটু কি, একটু হল আমার এক্সর হক, একটু আমার কি এক্সর হক, আর ইয়াত কি আছে ওয়ান, এইটো আমি ওয়ানের ওপরতো আমি ধ্রুবক লিখিব লাগিব, বুঝছে? এতেকে সমীকরণটি লিখা, এতেকে এতেকে বহুপদ লিখিলে ক্ষতি নাই ইয়াত ডাইরেক্ট, বুঝছে? এতেকে বহুপদ হব, বহুপদ চাবা এক্স স্কোয়ার হকটো আগত আহিব, এক্স স্কোয়ার হক কিমান আছে, এক্স স্কোয়ার হক ফোর, হ্যাঁ নহয়? ফোর এক্স স্কোয়ার, বুঝছে? এতিয়া প্লাস এক্সর হক কি আছে, এক্সর হক আছে আমার ওয়ান, এক্সর হক কি আছে ওয়ান, মাইনাস তো এড কাটাকে দি গেল, হ্যাঁ নহয়? এক্সর হক আছে ওয়ান, ওয়ান তো এক্সর হক, যেহেতু এক্স লিখিব লাগবে এক্সর হক হক ওয়ান, বুঝছে? এক্স স্কোয়ার হক ফোর, প্লাস ধ্রুবক কি, ধ্রুবক আছে আমার ওয়ান, দিয়ে ফোর এক্স স্কোয়ার ওয়ান ইন্টু এক্স কি হল আমার প্লাস এক্স প্লাস ওয়ান, ইজি, এখানে হয়ে যাবে, বুঝছে? বুঝে না, বুঝা নাই? ছয় নম্বরটা নিজে করবা না, মই করে দিম, আর ছয় নম্বরটা মই করে দিম, হ্যাঁ আগর নিয়মতে এইটু নিয়ম, মই ছয় নম্বরটা যদি নোট করে দিম, এটা আগর নিয়মে একেবারে ভাল, হয়েছে? এটু ইজি একদম, এইটু নিয়ম তেতিয়া দরকার যেতিয়া তুমি সূত্রটো পাহরি যাবা, হয়েছে? সূত্র পাহরিলে ওইটা বস্তু আমার মনত থাকে, কারণ এক নম্বর কুয়েশন বিলাকত গতি বিলাক করা হয়েছিল, সেখানে এইটু নিয়ম করে দিছো, যেতিয়া তুমি সূত্রটো পাহরি যাবা তেতিয়া এইটু নিয়ম মনত থাকিব, হয়েছে? আর এইটু সূত্রে করিম, হয়েছে? দিয়া আছে, ধরলে দিয়া আছে লিখি দিবা, বুঝছে? শূন্য দুটার সমষ্টি সমাধান কিমান আছে ফোর, শূন্য দুটার গুণফল কিমান আছে ওয়ান, এতেকে সমীকরণটা হব সমীকরণটা হব দ্বিঘাত সমীকরণটা হব কি এক্স স্কোয়ার মাইনাস
অন্য দুটার সমষ্টি এক্স প্লাস এইফালে শূন্য দুটার গুণ একবারে বুঝে না গুণফল। এটা লিখা এক্স স্কোয়ার মাইনাস শূন্যটার সমষ্টি কী, শূন্যটার সমষ্টি আমার 4 × x + 0 গুণফল 1। ইয়াতকৈ ইজি আর নাই, এক্স স্কোয়ার মাইনাস 4x + 1 ইয়াত সমান মান 0 লিখিব পারা, সমান মান 0 লিখিব পারা, সমান মান 0, কারণ এইটো সমীকরণ হিসে। এতেকে নির্ণয় বহুপত্র তরত একো নাই, ডাইরেক্ট লিখিব পারিম নির্ণয় বহুপত্র এক্স স্কোয়ার মাইনাস 4x + 1 হয়েছে, একবারে ইজি। সো ইয়ার পিছনের অঙ্কবিলাকর কারণে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, যদি ভিডিওটি ভাল লাগে লাইক করবা, যদি কিনা ভাল লাগিছে বা ভাল লাগা নাই বা কেন বুঝিছা বা বুঝা নাই তাহলে কমেন্ট করবা হয়েছে। Lands through the highways till my shadow turns to sun rays and I...